এবার তৃণমূল বিধায়কের বাড়িতে ভাঙচুর, হামলা চালালো খোদ তৃণমূলে। পদ দেওয়ার নামে কত টাকা নিয়েছিলেন বিধায়ক? পুলিশের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন। ফের দুর্নীতিতে বিদ্ধ শাসক দল। তৃণমূল বিধায়ক ইদ্রিস আলীর বাড়িতে ঢুকে ভাঙচুর আর মারধরের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল সোমবার রাতে। ভগবানপুরের এই বাড়িতেই তৃণমূলের লোকজন হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। অন্যদিকে বিধায়কের বিরুদ্ধে সরাসরি অভিযোগ তুলেছে দলেরই এক পক্ষ। বিধায়ক টাকা নিয়ে দলের পদ দেবেন এমনই অভিযোগ তোলা হয়েছে তার নামে। বিধায়কের বাড়িতে হামলার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছিল মঙ্গলবারই। তারা আদালত থেকে জামিন পেয়ে গিয়েছে এমনই খবর। পুলিশের বিরুদ্ধেও বৈমাত্রীয় সুলভ আচরণের অভিযোগ করছেন বিধায়ক ইদ্রিস আলী। বলা হয়েছে পুলিশ ধৃতদের নামে লঘু ধারার মামলা দেওয়ায় সহজেই জামিন পেয়ে গিয়েছে তারা। এদিকে মূল অভিযুক্তকে এখনও পুলিশ ধরতে পারেননি। অনেক লোক মিলে বিধায়কের বাড়িতে হামলা চালিয়েছিল, মাত্র দুজনকে পুলিশ কেনই বা ধরল সে প্রশ্নও তুলেছেন ওই বিধায়ক। মুর্শিদাবাদ জেলা তৃণমূল নেতৃত্বের সঙ্গেই কি বিধায়কের সম্পর্কের অবনতি হয়েছে? এ প্রসঙ্গ উঠে আসছে ঘটনার পরম্পরার মধ্য দিয়ে। পুলিশ তাদের কাজ করছে এই বক্তব্য জানিয়ে দিয়েছে তৃণমূল জেলা নেতৃত্ব। কিন্তু তৃণমূল বিধায়কের পাশে দাঁড়িয়ে কেনই বা জোরালো প্রতিবাদ দেখা গেল না। ইদ্রিস আলী ইতিমধ্যে এই ঘটনা নিয়ে বিস্তারিত চিঠি পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু ইদ্রিস আলীর বিরুদ্ধেই বা কি অভিযোগ উঠেছে? কি কারণেই বা ভাঙচুর চালানো হলো ভগবান গোলার বিধায়কের বাড়িতে? অভিযোগ, বিধায়ক দলের পদ পাইয়ে দেওয়ার নামে টাকা তুলেছেন। দলেরই এক কর্মীর দাবি, ব্লক সভাপতি করে দেওয়ার জন্য অপর এক কর্মীর কাছ থেকে সম্প্রতি 45 লক্ষ টাকা নিয়েছেন ওই বিধায়ক। শুধু তাই নয়, এলাকার মহিলাদের কাছ থেকে আইসিডিএসের চাকরি, অঙ্গনওয়াড়ির কর্মী এবং আশাকর্মীর পদে চাকরি পাইয়ে দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা তুলেছেন এই বিধায়কের ছেলে। এই সমস্ত কারণে এদিন রাতে বিধায়কের বাড়িতে চড়াও হয় একদল তৃণমূল কর্মী। তাদের দাবি, অবিলম্বে দুর্নীতিগ্রস্ত এই বিধায়ককে অপসারিত করতে হবে। ভাঙচুর চালানো হয় ভগবান গোলার বিধায়ক ইদ্রিস আলীর বাড়িতে। তৃণমূলের মধ্যে এই দ্বন্দ্ব নিয়ে রাজনৈতিক মহলেও প্রশ্ন উঠছে। দুর্নীতির প্রশ্নে বিদ্ধ হচ্ছে রাজ্য সরকার। দলের অন্দরে পদ পাইয়ে দেওয়ার নামেও চলছে এমন দুর্নীতির খেলা। কিন্তু কোন স্তর অবধি দুর্নীতি ছড়িয়েছে সে প্রশ্ন উঠছে এর পাশাপাশি। ব্যুরো রিপোর্ট, আজ বিকেল।